বাথরুমে চলে যাবে স্নান করতে। আরে খাওয়ানো হয় আজকে ভালো লাগছে। তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আর কিছু নাহি চাই গো। আজকে আমার বিয়ে, আমাদের প্রথম দেখা 2014 সালের মার্চ মাসে। প্রথম দেখাতে যেমন হয় টুকিটাকি কথা, হাসি, লজ্জা পাওয়া, সব চলছিল ঠিক মতো। তারপরে ধীরে ধীরে কথা বাড়তে থাকা, ফোন বাড়তে থাকা, ভালো লাগা ধীরে ধীরে বাড়তে থাকা, এইভাবে করতে করতে আমরা পেরিয়ে এসেছি প্রায় 7টি বছর। প্রথম দেখাতে যেটা আমার সবচেয়ে বেশি নজর কাড়ে ওর হাসি আর সেন্স অফ হিউমার। খুবই ভালো লেগেছিল প্রথম দেখাতে। ভালো লাগাটা যে কবে ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়েছে বুঝে উঠতে হয়তো পারিনি, কিন্তু একটা সময় আমরা ঠিক করলাম যে না, এই যে ভালো লাগা থেকে ভালোবাসাটা এটা পরিণতি দেওয়া উচিত। অনেক ঝড়ঝাপটা এসেছিল, আমরা দুজনে একসাথে হাত ধরে অতিক্রমও করেছি। অবশেষে আজকে আমাদের যে এত 7 বছরের ভালোবাসা সেটা আজকে পরিণতি পেতে চলেছে। কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছুব ছুব ভাবছি, ফের ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। আজকে আমার ছেলের বিয়ে, ওর নাম হলো সম্রাট দেব। সাথে খুব শান্ত, ভীষণ শান্ত, দুষ্টুমি একদম করতো না, কিন্তু এমনি ছটফটে ছিল। আজকে ওর বিয়ে, ওরা দুজনে সুখী হোক এবং ওদের দাম্পত্য জীবন সুখের হোক, শান্তির হোক, আমি এটুকুই চাই। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আমি সম্রাটের ছোট ভাই, আমার ভাগ্নের আজকে বিয়ে, মানে নিজের সন্তানের মতো তাকে আমি বড় করেছি। মানে বলতে গেলে আজকে আমার মানে আমার সন্তানের বিয়ে হচ্ছে। সত্যি আমি আজকে সত্যি খুব আবেগতাড়িত। আরেকজন যে খুব খুব মিস করছি যাকে, সে হচ্ছে আমার মা। আমার মা আজকে যদি একটু জ্ঞানত থাকতো, মানে আজকে সে খুবই অসুস্থ, সে এটা যে কীভাবে মানে আনন্দ উপভোগ করতো আমি সেটা বলে বোঝাতে পারবো না। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে।
রাত ভোর জাগতে নেই, মুখ পোড়া ডাক তাকে ঘুম পাড়া এবার, তাকে ছুঁয়ে স্বপ্ন বুঞ্চে আবার, তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার, তাকে ছুঁব ছুঁব ভাবছি ফের ছুঁই পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার।